আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো ভালো আছি। আজকে আমরা ডিম বিস্কিট পিঠা বানাবো, তো সেকারণে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বেশি করে নিতে পারেন, আমি অল্প করে নিব, সেকারণে আমি দুইটা ডিম দিলাম। এখন এই ডিমের ভিতরে হলো আমি চিনি দিয়ে দিব, চিনির পরিমাণটা আমি একটু কম দিব। আমরা যত কম খাই, আপনারা একটু যারা বেশি খাবেন তারা বেশি দিয়ে নেবেন। তো আমি এই কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন হলো চিনিটা, চিনি আর ডিমটা ভালো করে ফেটাই নিতে হবে। আর এখানে হলো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো হয়, এক চিমটির মতন লবণ দিয়ে দিলাম। আমি এখন এটা দিয়ে ভালো করে ফেটাই নিব ডিম আর চিনিটা, চিনিটা যেন গলে যায় এরকম করে ফেটাইতে হবে। আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করলে দেখা গেছে কম হয়ে গেলে বেশি একটা মানে পিঠাটা কিন্তু ভালো হবে না। তখন আপনারা ইচ্ছা করলে কাটা চামচ দিয়েও এটা ফেটাইতে পারবেন। এত আমি ভালো করে ডিমটা ফেটাই নিচ্ছি, জানি চিনিটাও গলে যায় এরকম করে ফেটাই নিচ্ছি। আমার ডিমটা ভালো মতন ফেটানো হয়ে গেছে। এখন এখানে আমি ময়দা দিয়ে দিব। আমি এখানে দুইটা ডিমের জন্য এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন হলো যদি প্রয়োজন পড়ে তাহলে আরো দিব, মানে আস্তে আস্তে ময়দার পরিমাণটা মিশাইতে হবে। আপনারা ইচ্ছা করলে এখানে আটা দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ। সবকিছু একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে সবকিছু মিশাইতে হবে। আমি ভালো করে মিশাই নিচ্ছি ডিমের সাথে ময়দাটা। আমার মনে হয় আর একটু লাগবে ময়দা। আমি আরো হাফ কাপের মতন দিয়ে দিলাম। এখন হলো আমি হাত দিয়ে ভালো করে মিশাই নিচ্ছি ময়দাটা। আমি যত দুইটা ডিম দিছি, মানে ডিম যত দিবেন তত ময়দা বেশি লাগবে, কারণ ডিম আর হলো চিনির পরিমাণটা বেশি হলেই বেশি লাগবে। আমি যত দুইটা ডিম দিছি তাই আমার বেশি একটা লাগবে না এখানে ময়দা। তো আমি হাত দিয়ে মিশাই নিচ্ছি ভালো করে, যদি প্রয়োজন পড়ে যে ময়দা আরও লাগবে, যে আমি রুটিটা বানাইতে পারবো না, তাহলে আমি আরও ময়দা মিক্স করব। একটু লাগবে, মনে হয় 2 কাপের মতনই লাগবে। যত চিনি আছে চিনিটা তো গলে গেছে, গলে যাওয়ার কারণে একটু লিকুইড তো বেশি হয়েছে। ওখানে 1.5 কাপ দিছি আর এই জায়গায় আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি, তো 2 কাপের মতন হয়ে গেল। এখন আমি ভালো করে মাখাই নিব। ময়দায় আর একটু পানি লাগবে, একটু ময়দাটা বেশি হয়ে গেছে, মানে 2 কাপ দেওয়া হয়েছে, তো 2 কাপের তো একটু কম দিতে হবে, তাহলেই ঠিক হয়ে যাবে দুইটা ডিমের জন্য। আমি এই যে 1 চামচের মতন, মানে 1 চামচ 1 চামচের মতন পানি দিলাম, এতটুকু পানি আশা করি হয়ে যাবে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আর একটু দিব, সমস্যা নাই। আমরা যে রুটি বানাই সেই রুটির মতন ডোটা হইতে হবে। আর লাগবে না, 1 চামচ আমার ওই পানিতেই হয়ে গেছে। যদি আপনাদের বেশি পড়ে যায় তাহলে একটু লিকুইড দুধও দিতে পারেন। এই ময়দাটা আমি মাখায়া 10 মিনিটের জন্য রেখে দিব, 10 মিনিট পর আমি বিস্কিট পিঠা বানাবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, বা একটা আপনারা সাদা কাপড় বা মার্কিন কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে পারেন, ন্যাকড়াটা একটু ভিজে, তাহলে ময়দাটা একটু সফট থাকবে। আর উপরে আমি একটু ঘি দিয়ে দিব। এতো আমি 1/2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা ইচ্ছা করলে একটু গলায়ও নিতে পারেন। আমি উপরে ঘিটা দিয়ে দিলে ময়দাটা আর শক্ত হয়ে যাবে না, একটু সফট থাকবে, নরম থাকবে।
তো আমি এখন ডেকে দিব। আর এই রুটি মানে পিঠাটা, এই পিঠাটা বানাইতে হইলো তেল লাগবে, ময়দা আর ব্যবহার করা যাবে না, এই জায়গায় শেষ ময়দা ব্যবহার করা। এই তো 10 মিনিট পর চলে আসলাম, এখন ময়দাটা অনেক সুন্দর একটা সফট হয়ে গেছে। এখন হলো আমি এই পিড়াতে নিয়ে নিছি, নিয়ে একটু লম্বা করে নিব, মানে রুটি বানানোর মতন একটু গোল গোল করে নিয়ে নিব। আমার দুইটা হাতই পরিষ্কার আছে, ভালো করে ধুয়ে নিছি। ছোট বড় হইলে সমস্যা নাই, এটা আমি আবার প্লেট দিয়ে ঢেকে রাখবো, আর না হলে দেখা গেছে শুকায় যাবে। আর এই যে এই জায়গায় আমি ঘি নিয়ে নিছি, অল্প অল্প ঘি দিয়ে তারপর আমি বেলে নিব। ঘি না থাকলে সমস্যা নাই, তেল দিয়েও হবে, ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই কারণে ঘি দেওয়া। এখন হলো আমি এগুলো বেলে নিব, রুটিটা বেলে নিব, বেকাতারা হইলো সমস্যা নাই। আর রুটিটা একটু মোটা হইতে হবে, মানে আমরা স্বাভাবিক যেরকম রুটি বানায় খাই তার চেয়ে একটু মোটা হবে। যত আমার রুটি বানানোর পিড়াটা ছোট, সেই কারণে আমি ছোট করে কাই নিলাম। এভাবে বেলে নিব, আপনাদের যার যেরকম শেপ সেরকম শেপ দিতে পারবেন। এই যে আমি এরকম মোটা করে নিলাম, এরকম মোটা করে নিচ্ছি। আর আমি এই যে কুকি কাটার আছে আমার, সেই কুকি কাটার দিয়ে আমি মানে কেটে নিব। আপনাদের ইচ্ছা হলে নিজেরা টুথপিক দিয়ে ডিজাইন করে নিতে পারেন। কুকি কাটারগুলোতে আমি একটু তেল বড়াই নিচ্ছি, তেল বড়াই নিলে হবে কি সুন্দর মতন উঠে যাবে, এক একটা এক এক রকম করে, একদমই ইজি। এই বিস্কিটগুলো বানানো একদম খুবই ইজি। এটা আমি আরেকটা শেপ দিয়ে নিচ্ছি, এটা হলো লাভ সিস্টেম। তো এটা তো আমি ঘি ভরাই নিচ্ছি, সবগুলা সেমভাবে মানে ঘি ভরাই নিতে হবে, ঘি হোক আর তেল হোক যেটা খুশি সেটাই ভরাই নেবেন, তাহলে সুন্দর মতন উঠে যাবে। আমি যত ঘি দিয়ে এটা বেলতাছি সে কারণে আমি ঘি লাগাই নিলাম। একদম ইজিভাবে কিন্তু এই যে বিস্কিটগুলো হয়ে গেল, এই যে সুন্দর এক একটা এক এক ডিজাইনের হয়ে গেল, ছোট বড় যার যেরকম ইচ্ছা সেরকমই ডিজাইন করতে পারবে, সমস্যা নেই। এখন হলো এগুলো আমি উঠাই নিব প্লেটে। এভাবে আমি সবগুলা বানাই নিব। এতে এভাবে করে আমি এক একটা এক এক ডিজাইনভাবে সবগুলো পিঠা বিস্কিট সবগুলো বিস্কিট কেটে নিছিলাম। এখন হলো একটা গোল্লা করে নিছে, আবার এভাবে ভালো করে আবার একটা ডো তৈরি করে নিতে হবে, করে তারপর আবার এটা বেলে সেমভাবে সবগুলা বিস্কিট বানাই নিতে হবে। এই তো আমার লাস্টে যে পিঠার একটু সাইড ছিল না, ওই সাইডটা আমি একসাথে মিশাইয়া তারপরে দিয়ে এভাবে বেনি পাকানের মতন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একদম ইজি এইভাবে ডিজাইনটা দেওয়া, মানে আমরা যেরকম চুলের বেনি করি সেই রকম তিনটা লম্বা করে কেটে জাস্ট খালি বেনির মতন দিলেই হবে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল পিঠার। তেল আমাদের গরম হয়ে গেছে, এখন হলো আমি বিস্কিটগুলো দিয়ে দিব। চুলার আঁচটা এখন একটু কমায় রাখছি, আমি এক একটা এরকম ডিজাইনও করছি, মানে যেরকম পারছি ওরকম করেই করলাম, দেখতে খুব ভালো লাগতেছে সে কারণে এই ডিজাইনটা দিলাম। এরকম ডুবা তেলে ভাজতে হবে পিঠাগুলো, একটু চুলার আঁচটা কমায় দিতে হবে, না হলে দেখা গেছে উপরেরটা পুড়ে যাবে, আমার তেলটা একটু বেশি হিট হয়ে গেছে।
আমি চুলার আঁচ কমাই দিছি, চুলার হিটটা একটু কম রেখে ভাজতে হবে। এভাবে চুলার আঁচ কমাই তারপর সুন্দর করে একটা কালার আনতে হবে, গোল্ডেন কালার এনে তারপর নামাতে হবে, নাহলে দেখা গেছে চুলার আঁচটা বেশি থাকলে উপরেরটা পুড়ে যাবে আর নিচের গুলা কাঁচা থাকবে। এরকম কালার করে ভেজে নিব, তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন কিন্তু পিঠাগুলা মানে বিস্কিটগুলা অনেক নরম হয়ে গেছে, যখন ঠান্ডা হবে তখন যে শক্ত হয়ে যাবে, আর এরকম কালারই নামাইতে হবে। বাকি পিঠাগুলো আমি ভেজে নিব এরকম করেই সবগুলো পিঠা, এক একটা এক এক ডিজাইনের বানাইছি, দেখতে এত সুন্দর লাগতেছে। এতে আমাদের পিঠাগুলো হয়ে গেছে, এখন হলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন হলো আমি চুলাটা অফ করে দিব, আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এটা আমাদের ডিম বিস্কিট পিঠা হয়ে গেছে বানানো, আমি ঠান্ডা করার পর পরিবেশন করেছি। এইভাবে কিন্তু পিঠা বানায় আপনারা অনেকদিন রাখতে পারবেন, পরে সপ্তাহখানিকের মতন রাখা যাবে, মানে সপ্তাহখানিকের বেশি রাখা যাবে, পিঠাগুলা বয়মে ভরে রেখে খাওয়া যাবে। আর হলো আমার এই পিঠাটাতে একটু চিনি কম হয়েছে, যত আমরা চিনি কম খাই সে কারণে কম দিছি। আপনারা যদি বেশি চিনি খান তাহলে এক কাপ চিনি দিলেই হবে, মানে আমি তো ছোট কাপে এক কাপ দিছি, আপনারা দুই কাপ দিয়ে দিবেন, বা ময়দা যে কাপে নিছে ওই কাপে এক কাপ দিলে একদম পারফেক্ট মিষ্টিটা হবে, যারা বেশি মিষ্টি খায়, আর যারা কম মিষ্টি খায় তাদের জন্য ঠিক আছে, সমস্যা নাই। আর হলো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর মচমচে হয়েছে, বিস্কিটের মতন দেখছেন, এত সুন্দর মানে মচমচে হয়েছে, পুরো গুঁড়া গুঁড়া হয়ে যায় হাতে চাপ দিলে, অনেক শক্ত হয়ে গেছে। আর গরম অবস্থা একটু বেশি নরম থাকে, আর ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।